আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ইত্যাদি স্কুলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ৮.১ অধ্যায়ের ৮ নম্বর জ্যামিতিটি নিয়ে আলোচনা করব। দেখো ৮ নম্বর প্রশ্নে কি বলা আছে, প্রমাণ করো যে সমান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে তা একটি আয়ত। বন্ধুরা আমরা পাশে চিত্র এঁকে রেখেছি, দেখো এ বি সি ডি আমরা সামান্তরিক ধরে নিলাম। এই সামান্তরিকের দুইটি কর্ণ সমান হলে বলা হয়েছে আয়ত দেখাতে হবে, তা দুইটি কর্ণ আমরা এখানে সমান হিসেবে চিত্রটি এঁকেছি। খেয়াল করো সামান্তরিকের আমরা জানি বিপরীত বাহুগুলো কী হয়, পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে এই বাহু আর এই বাহু কী হবে, সমান ও সমান্তরাল। এই বাহু এবং এই বাহু সমান ও সমান্তরাল। আর এখানে বলেই দেওয়া আছে যে এসি আর বিডি পরস্পর সমান। তো আমাদের দেখাতে হবে কি তা একটি আয়ত, তার মানে ওই সামান্তরিকটি একটি আয়ত। তা আয়ত কখন হবে, যদি একটি কোণ আমরা সমকোণ দেখাতে পারি ওই সামান্তরিকের, অর্থাৎ এ বি সি ডি সামান্তরিকের যদি একটি কোণকে সমকোণ দেখানো সম্ভব হয় তাহলে এটিকে আমরা আয়ত বলতে পারবো। কারণ কি, একটি কোণ সমকোণ হওয়া মানে কি প্রত্যেকটি কোণই সমকোণ হয়ে যাবে। আর আয়ত আমরা জানি দৈর্ঘ্য, এই যে এই বাহু বরাবর এই যেটি দৈর্ঘ্য, আর এটি তো আমরা জানি প্রস্থ। তো দেখো আমরা জানি আয়তক্ষেত্রেরও কিন্তু বিপরীত বাহু কি হয়, পরস্পর সমান ও সমান্তরাল হয় এবং কোণ কি হবে, অবশ্যই সমকোণ হবে। তো এখন দেখি বিশেষ নির্বাচন, এটি হচ্ছে সাধারণ নির্বাচন আর এটি বিশেষ নির্বাচন। আমরা তাহলে লিখতে পারি, এখানে চিত্র এঁকেছি এ বি সি ডি, তাহলে লিখি মনে করি ए बी सी डी सामान्तरिकेर एसी कर्ण ओ बीडी कर्ण परस्पर समान সমান। প্রমাণ করতে হবে যে এ বি সি ডি একটি আয়ত। বন্ধুরা যে কথা আমরা বলছিলাম, এটি আয়ত প্রমাণ করতে গেলে আমার কি করা লাগবে, অবশ্যই আমাকে এই কোণ, যে কোনো একটা কোণকে সমকোণ দেখাতে হবে। তো আমরা দেখি সমকোণ দেখাতে পারি কি না। প্রমাণে আসি, এখন কি নিয়ে কাজ করব, সর্বপ্রথম আমাদের মাথায় আসবে যে আমরা কি নিয়ে কাজ করব এবং কেন কাজ করব। বন্ধুরা একটা কোণ যদি আমরা সমকোণ দেখাতে চাই তাহলে দেখো সামান্তরিক হিসাবে আমরা যেহেতু জানি এই বাহু আর এই বাহু কী হবে, সমান্তরাল, সেক্ষেত্রে কিন্তু এ বি কী হবে, ছেদক। আর আমরা জানি যে ছেদকের একই পাশে উৎপন্ন দুটি অন্তস্থ কোণের যোগফল কী হয়, ১৮০ ডিগ্রি হয়। তাহলে এই কোণ আর এই কোণের যোগফল কত হবে, ১৮০ ডিগ্রি। এখান থেকে যদি এই কোণ আর এই কোণ সমান দেখাতে পারি তাহলে কোণ এ আর কোণ বি মিলে পরবর্তীতে কোণ এ যোগ কোণ এ সমান 2, কোণ এ সমান 180 ডিগ্রি। সেখান থেকে এ কোণ সমান কিন্তু 90 ডিগ্রি দেখানো সম্ভব। তাহলে এখন প্রথম যে কাজটি করতে হবে, যে আমরা যদি দুইটি ত্রিভুজকে সর্বসম দেখাতে পারি তাহলে হয়তো এই কোণ এবং এই কোণ সমান দেখানো সম্ভব। এখন কোন দুটি ত্রিভুজ নেব সেটা একটু দেখি। দেখো ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ বি সি এ, এই দুটি ত্রিভুজকে এখন আমরা সর্বসম দেখাবো। কারণ কি, আমরা দুটি কোণ সমান দেখাতে চাচ্ছি সেই কারণে। তো সর্বসম সত্য আমরা জানি ১ নম্বর বাহু কোণ বাহু, বাহু বাহু বাহু, কোণ কোণ বাহু, এই তিনটির যে কোনো একটি যদি এখানে এই ধরনের ক্রাইটেরিয়াতে ফেলা যায় তাহলে আমরা এই ত্রিভুজ দুটিকে সর্বসম বলতে পারবো। তো দেখো ত্রিভুজ এ বি ডি এ ক্ষেত্রে আমরা লিখতে পারি কি, এ বি সমান এই যে এই বাহুটা সমান, আমরা বলতে পারি কি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে, দেখো এ বি সি এর ক্ষেত্রে আমরা এবার কোন বাহুটা লিখতে পারি, দেখো এবি বাহু সমান এবি বাহু লিখতে পারি, কারণ উভয় দুই ত্রিভুজের ক্ষেত্রেই কিন্তু দেখো এ বি ডি বলতে গেলে আমার কোন বাহুটা আসে, দেখো এই এবি বাহু আসে। আবার যদি আমি এখন দেখো এবিসি বলি, তাও কিন্তু এই এবি বাহুটা আসে, অর্থাৎ এবি বাহুটা কি সাধারণ বাহু, এবি বাহু কি সাধারণ, উভয় ত্রিভুজের সাধারণ বাহু। বন্ধুরা এইবার দেখো এই এডি আর বিসি কিন্তু পরস্পর সমান, কারণ কি সামান্তরিকের বিপরীত বাহু, তাহলে আমরা লিখতে পারি কি এডি সমান বিসি, কারণ হিসাবে লিখব কি সামান্তরিকের বিপরীত বাহু। যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু তাহলে এই দুটি বাহু সমান হবে। আর আমাদের দেখো এখানে বলেই দেওয়া আছে, প্রশ্নে বলে দেওয়া আছে কর্ণ দুটি সমান, তাহলে আমরা লিখতে পারি কি এসি সমান বিডি লিখতে পারি, অর্থাৎ বিডি লিখি যেহেতু আমরা এই পাশটা, সরি এখানে আমরা লিখব কি বিডি, এবিডি ত্রিভুজের বাহুগুলো বামে লিখছি, বিডি সমান আমরা লিখতে পারবো এসি, যেহেতু কর্ণ দুটি সমান প্রশ্নে বলা আছে। তাহলে দেখো বন্ধুরা আমাদের কোন দুই নম্বরটি, এই দুই নম্বর সত্যটি পূরণ করেছে, কাজে আমরা বলতে পারি কি ত্রিভুজ দুটি সর্বসম, অতএব ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ বি সি। তাহলে কি লিখতে পারি, অতএব আমার যেটা দরকার আমি লিখব এখন এবিডি ত্রিভুজের এই যে কোণ, এই কোণটি এবং এবিসি ত্রিভুজের এই কোণ পরস্পর সমান, সেটি আমরা লিখতে পারি। তাহলে লিখি দেখো, অতএব এই কোণটি কি ডি এ বি বা এ কোণ, তাহলে আমরা লিখি এখানে কোণ এ সমান, আর এখানে কি এ বি সি এটি সমান আমরা লিখব হয়েছে মাঝের অক্ষর কোণ বি। তাহলে দেখো এই দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার কারণে এখন আমরা কোণ এ সমান কোণ বি লিখতে পারলাম। এখন কোণ এ আর কোণ বি সমান কেন লিখলাম, কারণ এই দুটি কিন্তু অনুরূপ কোণ, এই কারণে এই বিডি আর এসি পরস্পর সমান, বিডি এর বিপরীত কোণ এ আর এসি এর বিপরীত কোণ বি, তাহলে অবশ্যই আমরা লিখতে পারি এ কোণ সমান কোণ বি, তাই লেখা হয়েছে এখানে কোণ এ সমান কোণ বি। বন্ধুরা কেন এখন আমরা কোণ এ সমান কোণ বি লিখলাম সেটি এখন দেখব। দেখো যেহেতু এডি সমান্তরাল বিসি এবং এবি এদের ছেদক, সুতরাং কি লেখা যায়, আমরা বলেছি যে ছেদকের একই পাশে উৎপন্ন একান্তর কোণদ্বয়ের ছেদকের একই পাশে উৎপন্ন অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি কী হবে 180 ডিগ্রি হবে বা দুই সমকোণ হবে। তাহলে দেখো এখানে এডি এবং বিসি এরা দুটি হয়েছে সমান্তরাল এবং এবি এদের ছেদক, এই ছেদকের একই পাশে এই যে দুটি অন্তস্থ কোণ আছে এই দুটি কোণের যোগফল কত হবে 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি বন্ধুরা কোণ এ যোগ কোণ বি সমান 180 ডিগ্রি। এখন দেখো কোণ বি সমান কি আছে কোণ এ, তাহলে আমরা লিখতে পারি কোণ এ যোগ কোণ এ সমান 180 ডিগ্রি বা 2 কোণ এ সমান 180 ডিগ্রি, বা আমরা লিখতে পারি কোণ এ সমান 180 ডিগ্রি ভাগ 2 বা কোণ এ সমান 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ, তাই না? তাহলে আমরা লিখতে পারি অতএব কোণ এ সমান এক সমকোণ। देखो আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গিয়েছি, কারণ আমরা দেখাতে চেয়েছিলাম যে এই সামান্তরিকের যে কোনো একটি কোণকে সমকোণ। তো আমরা কিন্তু এ বি সি ডি সামান্তরিকের এ কোণটাকে সমকোণ দেখাতে সক্ষম হয়েছি। তাহলে আমরা বলে দেব কি, অতএব এ বি সি ডি সামান্তরিকটি একটি আয়ত প্রমাণিত। বন্ধুরা, ইত্যাদি স্কুলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তোমরা ইত্যাদি স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই চ্যানেলের ভিডিওগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে, যাতে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।